বলিউডে একসময়ের হিট নায়িকাদের একজন রাবিনা ট্যান্ডন। তার অভিনীত অসংখ্য সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। তেলেগু, তামিল, কন্নড় ও কলকাতার ইন্ডাস্ট্রিতেও দেখা গেছে এই তারকাকে। বলিউডে সুযোগ রাবিনার জন্য হাতে চাঁদ পাওয়ার মতো। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু তার, একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। এর মধ্যে বান্টি নামের এক বন্ধুর ফোন পান। ফোন পাওয়ার পরই বান্টির সঙ্গে দেখা করেন রাবিনা। দেখা করতে গিয়ে তিনি রীতিমতো অবাক। বন্ধুর সঙ্গে সেখানে বসেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এই হচ্ছে তাদের পরিচয়ের শুরু। সালমান খান তার নতুন সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন, আর সেই প্রস্তাব দিতেই রাবিনার জন্য সেখানে বসেছিলেন তিনি। বান্টির কাছ থেকে তার সম্পর্কে আগেই সব জেনে নেন সালমান। এরপরই আগ্রহ থেকে দেখা করতে গিয়েছিলেন তিনি। সালমানের প্রস্তাব তখনই গ্রহণ করেছিলেন রাবিনা। শুরু হয় তার স্বপ্নের পথে যাত্রা। সেই খবর বেশ হইচই ফেলে দেয় বলিউডে, কারণ অভিনয় না করেও মডেল হিসেবে তার বেশ পরিচিতি ছিল তখন। ১৯৯১ সালে মুক্তি পায় সালমান ও রাবিনা জুটির প্রথম সিনেমা পাথর কে ফুল। অভিষেক দিয়েই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন এই নায়িকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটানা ২৯ বছর ধরে বলিউডে কাজ করছেন রাবিনা। সালমান খানের হাত ধরেই বলিউডে অভিষেক তার। আজও অক্ষত দুজনের বন্ধুত্ব। সালমান ও রাবিনা অনেক ছবিতেই একসঙ্গে কাজ করেছেন। বলিউড ভাইজানের প্রযোজনার রিয়েলিটি শো নাচ বালিয়ে ৯ সিজনে বিচারকের আসনে দেখা গেছে রাবিনা ট্যান্ডনকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে রাবিনা জানান, একসময় পরিচালক হিসেবে স্ট্যাম্প ছবিটি বানিয়েছিলাম। ছবিতে আইটেম সং ছিল। টাকা কম থাকার কারণে কোনো প্রথম সারির নায়ককে বেশি টাকা দিতে পারেনি। তখন ইন্ডাস্ট্রিতে অনেককেই সেই নাচের জন্য বলা হয়েছিল। সবাই নানা অজুহাত দিয়েছিল। অবশেষে সালমানের কাছে পৌঁছে গেলাম। তিনি কিছু জিজ্ঞেস না করেই নাচের জন্য হ্যাঁ করে দিয়েছিলেন। কোথায় কখন শুটিং হবে সেটা শুধু জিজ্ঞাসা করেছিলেন। সাদাকালো নিউজ।